হ্যালো ভিউয়ার্স, আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যে বিষয়গুলো আমাদের প্রত্যেকটা বাঙালির জানা প্রয়োজন, বিশেষ করে যারা আরব আমিরাতে বসবাস করছেন। সেটি হলো যে আরব আমিরাতের আইন। আমরা যে দেশে বসবাস করি, আমাদের সবাই উচিত সেই দেশের আইনগুলো একটু হলেও জানা প্রয়োজন। আজকে যে বিষয়গুলো শেয়ার করব, সেই বিষয়গুলো অনেকে না জানার কারণে বড় ধরনের মামলায় ফেঁসে গেছে এবং অনেকে 2 বছর 5 বছর বিভিন্ন মেয়াদে সাজা হয়ে তাদেরকে দেশে চলে যেতে হয়েছে। আর আপনারা সবাই জানেন, আরব আমিরাতে অনেক ধরনের প্রতারক রয়েছে, অনেক ধরনের স্কিমার রয়েছে। আমিও একটি প্রতারক চক্রের শিকার হয়ে, স্কিমিং এর শিকার হয়ে আমাকে দুবাই আউট জেলে থাকতে হয়েছে। সেখানে থাকাকালীন অনেক বাংলাদেশিদের সাথে কথা হয়েছে এবং অনেক বাংলাদেশি বিভিন্ন ধরনের মামলায় যারা ফেঁসে এসেছে সেই বিষয়গুলো আমার জানা হয়েছে। আমার মনে হয়েছে এই বিষয়গুলো আমাদের বাংলাদেশি ভাই যারা আরব আমিরাতে বসবাস করছে তাদের জানা প্রয়োজন। আপনারা যদি এই বিষয়গুলো জানেন, আপনারাও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন। শুধুমাত্র আপনার একটু সচেতনতার কারণে আপনি বেঁচে যেতে পারেন বড় ধরনের দুর্ঘটনা থেকে। আমি কি কারণে জেলে ছিলাম এবং আমাকে কি কারণে জেলে যেতে হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু মামলা আছে, যে মামলাগুলো আমরা বাংলাদেশিরা না জানার কারণে আমরা ফেঁসে যাচ্ছি। সো সেই মামলাগুলো নিয়ে আমি কথা বলবো এবং আপনারা এ বিষয়ে সতর্ক হবেন যেন আপনারা এ ধরনের মামলায় না পড়েন। এবং পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে যারা দুবাই জেলে আমার সাথে ছিল, তারা কি কারণে জেলে গিয়েছে, তাদের ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা সেই ঘটনা থেকে কিন্তু অনেকগুলো বিষয় জানতে পারবেন। প্রথমত যে মামলাটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কিডন্যাপিং মামলা। এই কিডন্যাপিং মামলাটি একটি ভয়ানক একটি মামলা। এই মামলায় অনেক বাংলাদেশি ফেঁসে যায় শুধুমাত্র ল না জানার কারণে। সাধারণত আমরা বাংলাদেশিরা কি করি, আমরা যদি কারো কাছ থেকে টাকা পাই তাকে ফোন দিই, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং টাকা না দিলে আমরা কিন্তু জোর প্রয়োগ করে টাকা আদায় করার চেষ্টা করি। এটি আমরা বাংলাদেশে করতে পারি, কিন্তু আসলে দুবাইতে বা আরব আমিরাতে এটি হচ্ছে একটি অপরাধমূলক কাজ। আপনি যদি টাকা পেয়ে থাকেন আপনি পুলিশের সহযোগিতা নেন, কিন্তু জোর করে যদি আপনি টাকা আদায় করতে যান তখনই কিন্তু তারা যদি মামলা করে সেটি কিন্তু কিডন্যাপিং মামলা হয়ে যাবে। আর এই কিডন্যাপিং মামলায় সাধারণত 1 বছরের আগে কোনো রায় দেয় না এবং আপনার মিনিমাম 2 থেকে 5 বছর সাজা হয়ে থাকে এবং তাদেরকে ডিপোর্ট দিয়ে পাঠিয়ে দেয়। আপনি টাকা পাবেন ঠিক আছে, কিন্তু আপনি টাকার জন্য পুলিশের কাছে যান, কিন্তু আপনি জোর করে টাকা আদায় করতে গেলে যার কাছে টাকা আদায় করতে গেছেন সে যদি একটু চালাক হয়ে থাকে সে কিন্তু পুলিশে কল করে বলে দিবে যে আপনি তাকে কিডন্যাপিং করার জন্য গিয়েছেন, জোর করে টাকা আদায় করার জন্য গিয়েছেন। পুলিশ কিন্তু তার যে কমপ্লেন সেটি গ্রহণ করবে এবং তাকে তার পক্ষে রায় দিবে, কারণ আপনার কোনো রাইট নেই আপনি কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করার। হ্যাঁ, আপনি লোন দিয়েছেন, লোন না দিলে আপনি পুলিশের সহযোগিতা নেন, পুলিশের সহযোগিতা নিয়ে টাকা আদায় করুন, কিন্তু কখনো ভুলেও কিন্তু কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করার জন্য যাবেন না এবং হুমকি ধুমকি দিবেন না। যদি দিয়ে থাকেন, অনেকে না বুঝে করে থাকেন, করে পরবর্তীতে বিপদে পড়ে যান, ফেঁসে যান এবং আপনার জেল খেটে দেশে চলে যেতে হয়। সো এই কিডন্যাপিং কেসটি খুবই মারাত্মক এবং অনেকভাবে কিন্তু এ ধরনের কিডন্যাপিং কেসে মানুষ ফেঁসে যায়। সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনি কিছু ঘটনা শেয়ার করব, সেই ঘটনাগুলো থেকে আপনারা বুঝতে পারবেন। অনেককে দেখেছি মারামারির কারণে ডিপোর্ট হয়ে দেশে চলে গেছে। তো আমরা যারা আরব আমিরাতে বসবাস করি, এটি হচ্ছে যে একটি শান্তিপূর্ণ দেশ, নিরাপদ দেশ। এটি মারামারি যারা করে তাদের কোনো স্থান নেই। আপনি কারোর সাথে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হলে তার সাথে মুখিকভাবে সমাধান করার চেষ্টা করুন। যদি মারামারি করতে যান, সেই ব্যক্তি যদি আপনার নামে মামলা করে, নিশ্চিত আপনাকে ডিপোর্ট দিয়ে দেশে পাঠিয়ে দিবে, 2-1 মাস জেল দিয়ে দেশে পাঠিয়ে দিবে। সো কোনো বিষয় নিয়ে কারোর সাথে মারামারি করতে যাবেন না। কেউ যদি আপনাকে মারে আপনি তাকে উল্টো মারতে যাবেন না, প্রয়োজনে তার নামে মামলা করে দেন। মামলা করলে আপনি যদি তথ্য প্রমাণ দিতে পারেন ওই ব্যক্তিকে ডিপোর্ট দিয়ে দেশে পাঠিয়ে দিবে। তারপর আমরা অনেকে না বুঝে আমাদের নিজের নামে সিম তুলে আমরা আমাদের বন্ধু, আমাদের পরিচিত ব্যক্তিদেরকে দিয়ে থাকি। যেমন কেউ দেশ থেকে আসলে তাকে আমরা নিজের নামে সিম তুলে আমরা তাকে দিই ইউজ করার জন্য। পরবর্তীতে ওই সিমটি যদি ওই ব্যক্তি কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করে থাকে, সে অপরাধমূলক কাজের জন্য আপনাকে সাজা ভোগ করতে হবে এবং আপনাকে ডিপোর্ট দিয়ে দেশে পাঠিয়ে দিবে। তার কোনো কিছু হবে না, কারণ ওই সিমটি আপনার এমিরাত আইডি দিয়ে তোলা, পুলিশ কিন্তু আপনাকে ধরবে। আমার সাথে একজন ছিল, শুধুমাত্র তার সিমটি তার এক ফ্রেন্ডের ভাই ইউজ করেছে, সে ওই সিম দিয়ে এক আরবিকে গালি দিয়েছে। পরবর্তী ওই আরবি তার নামে কমপ্লেন করেছে, ওই সিমের নামে কমপ্লেন করেছে।
পরবর্তীতে যার নামে সিম ছিল তাকে ধরেছে, সেই এয়ারপোর্ট দিয়ে আসার সময় তাকে ধরে ফেলে এবং তাকে 3 মাস সাজা দিয়ে দেশে ডিপোর্ট দিয়ে পাঠিয়ে দেয়। দেখেন, যে কিন্তু সাজা ভোগ করে দেশে চলে গেছে সে কিন্তু কোনো অপরাধ করেনি, সে না জানার কারণে কিন্তু ফেঁসে গেছে। সো আপনারা যারা আরব আমিরাতে বসবাস করেন, এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন। তারপর আরেকটি কাজ করে অনেকে ফেঁসে যায়, সেটি হচ্ছে যে আমাদের অনেক বাংলাদেশি ভাই 100 দিরাম বা 200 দিরামের লাভের আশায় তারা কিন্তু নিজের আইডি দিয়ে অন্যকে টাকা তুলে দেয়। আপনার বিভিন্ন সময় ফেসবুকে আপনার পোস্ট দেখেন যে যাদের আইডি কার্ড আছে একদিনে 100 দিরাম ইনকাম করতে পারবে। আপনি যে আপনার আইডি কার্ড ইউজ করে অন্যকে টাকা তুলে দিচ্ছেন, সেই টাকাটা কি অন্যের ব্যাংক হ্যাক করে নিয়ে আসা টাকা নাকি হচ্ছে অন্য থেকে চুরি করে টাকা নিয়ে আসা টাকা, আপনি কিন্তু জানেন না। আপনি আপনার আইডি দিয়ে টাকা তুলে দিচ্ছেন, পরবর্তীতে যখন ওই টাকার জন্য মামলা হয়ে যায় তখন কিন্তু আপনাকে অ্যারেস্ট করবে পুলিশ, কারণ ওখানে টাকাটা উত্তোলন করেছেন আপনি, আপনার আইডি ওখানে শো করছে। সো আপনারা যারা 100 দিরাম বা 200 দিরামের লাভের আশায় প্রফিটের আশায় এই ধরনের কাজ করেন, আপনারা সতর্ক থাকবেন, এই ধরনের কাজ করবেন না, যে কোনো সময় আপনি ফেঁসে যেতে পারেন। যারা ইতিপূর্বে তুলে দিয়েছেন আল্লাহ যদি রক্ষা করে তো তাহলে ভালো, আর না হলে কিন্তু আপনারা এই ধরনের মামলায় কিন্তু ফেঁসে যেতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কখনো অপরিচিত কারো টাকা লেনদেন করবেন না। এখন বর্তমান সময় অনলাইনে কিন্তু অনেকে অফার করে আপনি তার টাকাটা উত্তোলন করে তাকে দিবেন, আপনাকে 5% 10% কমিশন দিবে। এই 5% 10% আসে আপনি কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করে ফেলতে পারেন, কারণ এ ধরনের মামলায় মিনিমাম আপনার 1 থেকে 2 বছরের সাজা হয়ে থাকে এবং ডিপোর্ট দিয়ে দেয়। তো আপনি 5% আশায় আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে অন্যের চোরাই টাকা আপনার ব্যাংকে নিয়ে আসছেন এবং অন্যকে তুলে দিচ্ছেন, অথবা আপনি জানেন না আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে চোরাই টাকা আনা হয়েছে, পরবর্তীতে যখন পুলিশ ধরবে তখন আপনাকে ধরবে, কারণ ওখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, অন্য কাউকে টাকা দিয়েছেন সেটা কিন্তু পুলিশ দেখবে না। সো আপনারা যারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে অন্যকে টাকা তুলে দেন সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, নিজের ব্যাংক অ্যাকাউন্ট শুধু নিজের জন্যই ব্যবহার করবেন, অন্য কাউকে ব্যাংকে টাকা তুলে দিবেন না। আরেকটি বিষয় আমি দেখেছি, যারা বিশেষ করে ব্যবসা করে তারা বিভিন্ন কাজে কিন্তু পার্টিকে চেক দিয়ে থাকে। আপনি চেক দেন সমস্যা নেই, কিন্তু আপনি যখন টাকাটা তাকে ক্যাশ দিয়ে দেন তখন কিন্তু অবশ্যই আপনি তার থেকে চেকটি ফেরত নিবেন। অনেকে বিশ্বাস করে তখন কিন্তু চেকটি ফেরত নেয় না। আপনি হয়তো বা এখন ভালো সম্পর্ক আছে, আপনি চেকটি ফেরত নিলেন না, সেও আপনার জন্য কিছু করবে না, কিন্তু কোনো কারণে তার সাথে যদি আপনার ব্যবসায়িক দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন কিন্তু সে যদি চায় সে কিন্তু আপনার নামে ওই চেক দিয়ে মামলা করতে পারবে, কারণ ডকুমেন্টলি আপনি যে তাকে টাকা দিয়েছেন তার কোনো প্রুফ নেই। এই ধরনের ঘটনাই আমি আমার সাথে অনেককে দেখেছি যারা এই ধরনের ঘটনায় এসেছে এবং তাদেরকে জেল খাটতে হয়েছে এবং ওই টাকা তাদেরকে পে করে তারপর জেল থেকে বের হতে হয়েছে। এরপর আরেকটি ভয়ানক মামলা, যেটি হচ্ছে যে চোরাই মালামাল ক্রয় করা। আপনারা যারা আরব আমিরাতে ব্যবসা করছেন অনেকে না বুঝে না জেনে অনেক সময় চোরাই জিনিস ক্রয় করে ফেলেন, বিশেষ করে যারা স্ক্র্যাপের বিজনেস করেন, বিভিন্ন পুরাতন জিনিসপত্র ক্রয় করেন, সেই জিনিসপত্র ক্রয় করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আসলে আপনি যে জিনিসটি ক্রয় করছেন সেটি চোরাই জিনিস কিনা। অনেক সময় না জেনে না বুঝে কিন্তু আপনার চোরাই জিনিস ক্রয় করে ফেলেন, পরবর্তীতে যখন ওই চোরকে ধরা হয় ওই চোর যখন বলে দেয় যে আপনার এই শপে বিক্রি করেছে তখন কিন্তু সেম মামলার জন্য আপনাকেও সাজা ভোগ করতে হবে এবং আপনাকেও ডিপোর্ট দিয়ে দেশে পাঠিয়ে দিবে। সো আপনারা যারা এখানে বিজনেস করছেন, মোবাইল ফোনের বিজনেস করছেন অথবা স্ক্র্যাপ বিজনেস করছেন অথবা সাইকেলের বিজনেস করছেন, তো আপনারা এই ধরনের অনেকগুলো বিজনেস আছে যেগুলোতে পুরাতন জিনিস ক্রয় করা হয়, পুরাতন জিনিস ক্রয় করার আগে অবশ্যই আপনার তার থেকে ইনভয়েস দেখে নেবেন যে আপনি সে যে খরিদ করেছে তার কোনো রসিদ আছে কিনা, যদি থাকে তখন আপনি ক্রয় করতে পারবেন, যদি না থাকে আপনি 50 টাকা 100 দিরাম বা 200 দিরাম প্রফিটের জন্য আপনার যে ঝুঁকি নিচ্ছেন সেটি আপনার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। সো আপনারা চোরাই মাল বা জিনিসপত্র ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কোনো ধরনের চোরাই মাল ক্রয় করবেন না। আরেকটি বড় ঘটনা, সেটি হচ্ছে যে আপনারা অনেক টাইপিং সেন্টারে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করে থাকেন এবং বিভিন্ন কাজ করে থাকেন, আপনারা কোনো কাজ করার সময় ফেক ডকুমেন্ট ইউজ করবেন না। আপনি হয়তো ইউজ করেন না, কিন্তু যে টাইপিং সেন্টারকে দিয়ে কাজ করছেন সে যদি আপনার জন্য কোনো ফেক ডকুমেন্ট ইউজ করে ইজারির ক্ষেত্রে অথবা আপনার ফ্যামিলি ভিসার ক্ষেত্রে, পরবর্তীতে ওই ফেক ডকুমেন্টের জন্য টাইপিং সেন্টারের মালিকের যেমন সাজা হবে সেম
আপনাকেও সাজা ভোগ করতে হবে এবং আপনাকেও ডিপোর্ট দিয়ে দেশে পাঠিয়ে দিবে। আমার সাথে একজন ছিল যিনি এই ধরনের মামলায় এসেছে এবং তাকে জেল খেটে দেশে চলে যেতে হয়েছে, শুধুমাত্র সে তার কোম্পানির এগ্রিমেন্ট করেছে একটা টাইপিং সেন্টারকে দিয়ে, সেই টাইপিং সেন্টার ফেক ডকুমেন্ট ইউজ করেছে, ওই ফেক ডকুমেন্টের কারণে তাকেও সাজা ভোগ করতে হয়েছে এবং ওই টাইপিং সেন্টারকেও সাজা ভোগ করতে হয়েছে। বিশেষ করে আরব আমিরাতে আপনারা কখনোই কোনো ফেক ডকুমেন্ট ইউজ করবেন না। হয়তোবা অনেকে করছেন, কোনো কিছুই হচ্ছে না, কিন্তু আপনি যখন একবার ফেঁসে যাবেন তখন কিন্তু আপনার আরব আমিরাতের পুরো লাইফ শেষ হয়ে যাবে। সো আপনারা যারা টাইপিং সেন্টারের বিজনেস করছেন, কোনো কাজে যদি আপনি ফেক ডকুমেন্ট ইউজ করেন, কখনো যদি কোনো কারণে যদি আপনার আইনের সম্মুখীন হতে হয়। সো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি এই বিষয় নিয়ে আমি আপনার বিস্তারিত ভিডিও বানাবো। সো আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি মামলার ঘটনা শেয়ার করব, যাদের সাথে এই ধরনের ঘটনা হয়েছে, কিভাবে ঘটনা হয়েছে সেই বিষয়গুলো শেয়ার করব। শেয়ার করলে আশা করি আপনারা এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারবেন এবং আপনারা সতর্ক হতে পারবেন, যেটি আপনাদের জন্য খুবই কাজে লাগবে। তো দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে আপনার বন্ধু হয়তো বা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারে। ধন্যবাদ সবাইকে।